সভা চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর বাগবিতণ্ডায় উত্তপ্ত বনোয়া। মঞ্চে বক্তব্য রাখছিলেন তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সেই সময় উত্তেজনা শুরু হয় এবং দুই গোষ্ঠীর বচসা শুরু হয়। বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় একটি স্থানীয় ক্লাবের সদস্যরাও। ঘটনাটি ঘটেছে বনোয়া থানার অন্তর্গত সাবলদাহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাস্থলে বনোয়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা আজকে ঘুরিয়ে মার খেলাম, আমরা খেলতে গেলেও মার খাচ্ছি, আবার আপনার প্লাস আমাদের এখানে বলতে গেলেও আমরা মার খাচ্ছি, শিক্ষিত মূর্খ হয়ে গেছি। দলের নেতারাই মারছে। আজকে যে দলের মিটিং হচ্ছে সেই দলের লোকেরাই মারছে। আমরা চাইছি আমাদের একটা ক্লাবের দরকার, যেটা প্ল্যাটফর্ম হবে, আমরা ওখান থেকে সোশ্যাল ওয়ার্ক করতে পারি, গ্রামের মানুষের উপকার করতে পারি। আমরা সেটা আমরা এখনো চাইছি, টিএমসি থাকুক, টিএমসি থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের ইয়ং জেনারেশনকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। দেখুন, সেরকম কোনো ঘটনা ঘটেনি, হয়তো একসঙ্গে ওরা যৌথভাবে ওদের নিজেদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছিল। কেউ বলছে জমি দেওয়া আছে, কেউ বলছে রেজিস্ট্রেশন হওয়া আছে, ওদের ঠিকঠাক একটা ওদের তুলে ধরতে পারছিল না বিষয়টা। ওই একটা চিৎকার দাদামেচি হয়েছে, এর বেশি কিছু না। আমাদের কোনো তৃণমূল কর্মী ওদের গায়ে হাতও দেয়নি, কোনো হেনস্থাও করেনি।